আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 13 জুলাই 2023 সাল। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। কারাগারে থেকেও যেভাবে অন্য বন্দীকে মারধর করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন সুঠাম দেহের অধিকারী রাজনৈতিক নেত্রী শামীমা নূর পাপিয়া। কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না, অর্থাৎ অসৎ ব্যক্তি যেখানেই থাক না কেন তার মূল কৃতকর্ম তাকে কখনোই তা থেকে বিচ্ছিন্ন হতে দেবে না। এ কথাটি আবারও প্রমাণিত হল আলোচিত ও বহিষ্কৃত এক রাজনৈতিক নেত্রী শামীমা নূর পাপিয়ার কৃতকর্মের মাধ্যমে। অনেকের জানা বর্তমানে এ পাপিয়া একাধিক মামলায় কাশিমপুর মহিলা কারাগারে বন্দী। এমন অবস্থায় সেখানেও তিনি মারামারি সহ নানা অপকর্ম ও অপরাধে জড়িয়ে পড়েছেন, কিন্তু উক্ত পাপিয়া সুঠাম দেহের অধিকারী হওয়ায় কারাগারের দায়িত্বপ্রাপ্ত অনেকেই তাকে নিবৃত্ত করতে ভয় পায়, আর সেজন্য প্রতিকার চেয়ে স্থানীয় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এ কারাগারে বন্দী অন্য এক ভুক্তভোগী নারীর স্বজন। তাই সে মারামারির বিষয়টি এখন বেশ আলোচনার সৃষ্টি করেছে উৎসুক লোকজনের কাছে। একসময় নানা অপকর্ম প্রকাশিত হওয়ার পর আসামি অবস্থায় 2020 সালের 22 ফেব্রুয়ারি দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন উক্ত পাপিয়া। এরপর তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে, কিন্তু সেখানেও বসে নেই পাপিয়া। কারা অভ্যন্তরে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তৈরি করেছেন অনুগত বাহিনী, যারা তার হুকুম পেলেই অন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর এর মাধ্যমে কারাগারে বন্দীদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। সাথে সাথে ছিনিয়ে নেওয়া হয় খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় জিনিসপত্র, আর এ কাজে কয়েকজন কারারক্ষী তাকে সহযোগিতা করে বলে অভিযোগ পাওয়া গেছে। কাশিমপুর কারাসূত্রে জানা গেছে নির্যাতনের শিকার 38 বছর বয়স্ক বন্দী নারী গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার কোতোয়ালি থানায় গত 15 জুন দায়ের করা একটি মামলায় বন্দী হিসেবে 16 জুন থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এরপর তার এক ভাই 22 জুন সকাল 10টায় তার সঙ্গে কারাগারে দেখা করতে যান, কিন্তু বোনের নাম ঠিকানা নেওয়ার পর জানানো হয় ভিউ নাই, দেখা করা যাবে না। তারপরও তিনি অপেক্ষা করতে থাকেন। অবশেষে জামিনে বের হয়ে আসা লোকজনের কাছে তার বোন সম্পর্কে জানতে পারেন যে তার বোনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তাই তার পরদিনই আবার কারাগারে বোনের সঙ্গে দেখা করতে যান। তখন কৌশলে জানতে পারেন তার বোনের কাছে 7,400 টাকা পাওয়া গিয়েছিল। 18 জুন সেই টাকা কেড়ে নিতে মেট্রন ফাতেমা ও নাসিমা এবং কয়েদি নেত্রী পাপিয়া, তার সহযোগী সোনালী, আনন্দিকা, অবন্তিকা ও নাজমা তার বোনকে সিসি ক্যামেরা নেই এমন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে। এতে তার বোন প্রস্রাব পায়খানা করে দেন, রক্ত বমি করেন এবং এক পর্যায়ে জ্ঞান হারান। এরপরও আরও কয়েকবার তাকে পেটানো হয়। অভিযোগে আরও বলা হয় তার বিশ্বাস জেলের ভেতরে তার বোনকে মারধর করে মুমূর্ষ অবস্থায় ফেলে রাখা হয়েছে, এমনকি তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি কারা কর্তৃপক্ষ জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি। তার বোন বেঁচে থাকলে তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করতে জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি। ভুক্তভোগী ওই নারী বন্দীর ভাই দাবি করেন পাপিয়া কারাগারে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং কারাগারের কয়েকজন তার এসব অপকর্মে সহযোগিতা দিচ্ছেন। বন্দীরা তাদের অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু কারা কর্তৃপক্ষ কিছুই করছেন না। এ বিষয়ে উক্ত কারাগারে সংশ্লিষ্ট জেলা সুপার বলেন ওই নারী গোপনে 7,400 টাকা নিয়ে কারাগারে আসেন। বিষয়টি পরদিন তদন্ত করে পাওয়া যায়। তাই টাকার বিষয়ে কারাগারের মেট্রন জানতে চাইলে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। এ নিয়ে কয়েকজন কয়েদি তাকে চড়থাপ্পড়ও মারেন, যার ফলে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। সাথে সাথে তাকে যারা চড়থাপ্পড় মেরেছিল তাদের কারাবিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানা যায় জেলা সুপার ফারহানা আক্তারকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী 7 কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া মেট্রন ফাতেমা ও নাসিমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন যে লিখিত অভিযোগটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। We provide various type of service. Next day collection, money in a minute, next day bank transfer. Send money from anywhere in the UK using our mobile app or via phone remittance. Othoba, UK approved agent er sathe jogajog korun. IFIC money transfer. Owned by IFIC Bank Limited, Bangladesh.
দর্পণ টিভি সময়ের কথা সময় বলে।